নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত, আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। আপনাদের সঙ্গে আলোচনা করব চৌঠা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত এই বিশেষ সপ্তাহ দ্বাদশ রাশিচক্রের কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। তবে তার আগে দেখে নেব এই সপ্তাহের গ্রহগত অবস্থানের বিষয়। এই সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব অবস্থান করবে সিংহ রাশিতে এবং সপ্তাহের মাঝামাঝিতে অবস্থান করবে কন্যা রাশি এবং সপ্তাহের শেষে তুলা এবং সেই সাথে বৃশ্চিক রাশিতে গোচর করবে। তাছাড়া তুলা রাশিতে কেতু এবং মেষ রাশিতে রাহু এবং মঙ্গল গোচর করবে। স্বগৃহে শুক্রদেব বৃষ রাশিতে অবস্থান করবে এবং বুধ এবং রবি একই সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করবে মিথুন রাশিতে, এবং শনিদেব গোচর করবে স্বগৃহে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় এবং মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুসারে আপনার রাশির সাপেক্ষে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে এই সপ্তাহে আসুন জেনে নেওয়া যাক। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী চৌঠা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত এই বিশেষ সপ্তাহে বৃষ রাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ, আপনার রাশির অধিপতি হল শুক্রদেব। এই সপ্তাহে চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমভাবে গোচর করছে। এই সপ্তাহের শুরুতেই চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চমভাবে গোচর করবে এবং সপ্তাহের শেষের দিকে ষষ্ঠ এবং সপ্তমভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই দিনের শুরুতেই অবশ্যই আপনারা যে কোনো কাজের বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, কারণ সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘদিনে যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। চাকরি বাকরির জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ভালো ফল আসতে পারে। কর্মজীবন এবং ব্যবসার জীবনে কাঙ্ক্ষিত ফল পাবেন। আপনারা নির্দিষ্ট টার্গেট ভিত্তিতে এগিয়ে চলুন এবং কর্ম পরিকল্পনা সেইভাবে করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রশংসিত হবেন। আপনারা কর্ম পরিবর্তন কিংবা উচ্চপদ প্রার্থীর বিষয়ে প্রচেষ্টা চালালে ভালো ফল আসবে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত থাকলে এই সময় ভালো ফল পেতে পারেন আপনারা। সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ঘরোয়া কিছু সমস্যা আপনাকে উদ্বেগের মধ্যে ফেলে দিতে পারে। শেষ পর্যন্ত আপনি অবশ্যই নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং বিচক্ষণতার সাহায্যে সেই সমস্যার সমাধান করতে পারবেন। সফলতা আসবে, জীবনে সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন এবং অবশ্যই আপনারা কর্মক্ষেত্রে অনেকটাই ভালো কাজ করবেন। কর্মজীবনে আপনি অবশ্যই কঠিন পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করবেন এবং সেই সাথে প্রতিটি কাজে ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই বিশেষ সপ্তাহ স্বাভাবিক যাবে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং এই সপ্তাহে আপনারা সিজনাল কিছু পরিবর্তনের জন্য শরীর স্বাস্থ্যের নিয়ে কিছুটা ভুগবেন, তাই শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। সপ্তাহের শুরুতেই সোমবার আপনি গৃহের কারোর সঙ্গে অথবা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার আপনারা অন্য কারোর বিষয়ে হস্তক্ষেপ করবেন না, তাতে কিন্তু আপনার মান সম্মান নষ্ট হতে পারে। বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিনে কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। যারা দীর্ঘদিন কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফল আসতে পারে। বৃহস্পতিবার আপনারা পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবেন। শুক্রবার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনাদের পুরানো যে সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। শনিবার পিতামাতার অবশ্যই সম্মান করুন। পিতামাতার কথা মতো না চললে কিছুটা তীব্র সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন এবং সপ্তাহের শেষ দিন রবিবার পুরানো কোনো স্মৃতি আপনাকে অবশ্যই ভালো পথে নিয়ে যাবে এবং অবশ্যই এই দিনটি গুরুত্বপূর্ণ কাজগুলির সঙ্গে যুক্ত থেকে আপনারা এগিয়ে যাবেন। এই সপ্তাহে আপনারা স্ফটিক শিবলিঙ্গের পূজা অর্চনা করলে এবং শিবলিঙ্গের পূজাতে চন্দন অর্থাৎ শ্বেত চন্দন আপনারা যদি অর্পণ করেন বা অভিষেক করেন, সেই সাথে শিবচল্লিশা পাঠ করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী চৌঠা জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত এই বিশেষ সপ্তাহে বৃষ রাশির জাতকজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।